আজ থেকে কলকাতায় চালু হলো সরকারি দূরপাল্লা বাস। অর্থাৎ সকাল থেকেই সময় মতো সরকারি বাস চালু হলেও হাতে গোনা মাত্র বাসে দেখা গেল মানুষজন। অর্থাৎ বাস চালুর আগে সমস্ত পদক্ষেপ নিয়ে বাস চালকরা নেমেছে এবং তারা জানান, দূরপাল্লার বাস চালু হলেও গুটি কয়েক 2 থেকে 5 জন যাত্রী বাসে দেখা যাচ্ছে।